তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তোমরা তো জানো আগের ভিডিওতে কী হয়েছিলো আমি এখানে দেখো নিউজ দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ দেখলাম ভাই বাইরে পুলিশ গাড়ির আওয়াজ হচ্ছে তো আমি বাইরে বেরোনোর এরা খুব একটা সাহস করতে পারলাম না চলো আমি এখন গিয়ে উপরে ব্যালকনি থেকে দেখব যে আসলেই ব্যাপারটা কি ঠিক আছে ওখান থেকে দেখলে বোঝা যাবে আসলে পুলিশ কেন এসেছে এখানে সেইটা একটুখানি আমাকে জানতে হবে তা তারপর আমাকে অ্যাকশান নিতে হবে মানে কি ভাই এরা আমাকে যখন তখন ডেকে আনে আর যখন তখন অ্যাটাক করবে বলে প্ল্যান করে নাকি দেখো ভাই বাড়ির সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে আমি একটুখানি ওখানে গিয়ে কথা বলবো না কি সেটা ভাবছি দেখাই যাক আমি নিচে নামি নেমে গিয়ে ওদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করবো ব্যাপারটা কি জানতে হবে আমাকে ওরা কি আমাকে সন্দেহ করছে দেখো কামাল ভাই বাইরে বেরোলেই সঙ্গে সঙ্গে এরপরে ঘটনা তোমাদের জানা নিশ্চয়ই দেখো ভাই তারা খেয়ে আবার সেই ব্ল্যাক গাড়িটা নিয়ে ভীষণ ভাই পুলিশ পুলিশ পিছন থেকে ছেড়ে দিয়েছে এবার ভাই যাচ্ছি এমন সময় ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট আর এমনিতেই আমি যে বাড়িটাতে থাকি ভাই ওখানে গাড়ি থাকার সমস্যা হইবি আমি ভাবছি একটা নতুন গাড়ি বাড়ি কিনলে কেমন হয় আর এই গাড়িটাকে আমাকে এখন গ্যারেজে দিয়ে আসতে হবে গাড়িটা গ্যারেজে দিয়ে আমি কিনতে যাব আজকে একটা বাইক কিনতে যাব ঠিক আছে বাইকটা কিনে তারপর আমাকে চিন্তা ভাবনা করতে হবে কি করা যায় এই বাড়িটা বদলাবো আমি ভাবছি সেটাই চলো ভাই গাড়িটা যেখান থেকে মেনটেন হবে সেই শোরুম মানে সেখানে চলে এসেছি গাড়িতে এখানে গাড়িটা রাখবো রেখে এখান থেকে ওলা বুক করবো সেই ওলাতে করে যাব আমরা হচ্ছে গাড়ি শোরুমে সেখানে গিয়ে একটা সম্ভবত নিঞ্জা গাড়ি কেনার প্ল্যান রয়েছে দেখো ভাই বলতে না বলতেই আমার মোটামুটি ওলা চলে এসছে ওলা ড্রাইভার এ বেড়া দাঁড়া ভাই আমাকে নিয়ে নে ভাই তো চলো ভাই ওলাতে এখন উঠতে হবে আমাকে অ্যান্ড তারপরে ওলাতে করে যাব আমরা কার শোরুমে সেখানে গিয়ে গাড়ি গাড়ি কেনার ঝাঁকাস দেখে গাড়ি ভাই বাইক কিনতে হবে কারণ এই বাড়িতে এখন এখন তো আমার গাড়িটা রিটার্ন করবে না আট দশ দিন পর দেবে বলেছে ততদিন আমি ভাই কি করবো ভাই সেই জন্য ভাবছিলাম ও ভাই এখানে তো ভাই সুপার কারের মেলা বসেছে আর চলো গ্যাস তোমাদেরকে নিয়ে ঠোয়ানি গাড়িটা দেখাই গাড়ির শোরুমটা ঘুরি ওকে কতগুলো গাড়ি দেখো থাকো গ্যাস আরে আর হেলিকপ্টারও বিক্রি হচ্ছে এখানে সালা কি ব্যাপার রে ভাই এটা কি গাড়ি ভাড়া যাই হোক ভাই এখানে পালসার রয়েছে বুলেট রয়েছে স্করপিও রয়েছে এখানে ওদিক ভাই সুপার কার অনেকগুলো সুপার কার ভাই আলাদাই সোহাগীর ভাই ওয়াও এই শোরুমটা যদি পুরোটা কিনে নেওয়া যায় কেমন লাগে গাইস না ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে আর একটা বিজনেস করবো ভাবছি আর নতুন শোরুম খুলবো যাই হোক আগে একটা গাড়ি কেনা যাক এইদিকে তো সব ভাই লেভেলের গাড়ি ভাই এগুলো এগুলো গাড়ি গাড়ি ভাই 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 ওটা তো তো বুঝতে পারছি বাট এইটা ও হিরো স্প্লেন্ডার ভাই হিরো স্প্লেন্ডার ভাই লেজেন্ডারি কার ভাই বাট আমি যে গাড়িটা কিনবো সেইটা কোথায় দেখতে পাচ্ছি না কেন চলো পুরো শোরুমটা তোমাদের একটুখানি ঘুরে ঘুরে দেখাই এখানে তো অনেকগুলো গাড়ি রয়েছে ওরে সাবাস ভিতরেই তো আসল মশলা ভাই আমার একটা তোমাদের মনে আছে কিনা জানি না এরম একটা গাড়ি আমারও ছিল ভিতরে যে গাড়িটা দেখলে তোমরা এরম একটা গাড়ি আমারও ছিল ওয়াও আমি তো এই গাড়িটাই কিনবো ভাই কালার চেঞ্জ হচ্ছে এই বাইকটার ভাই এই গাড়িটা ভাই সুপার কারগুলোর মধ্যেখানে এই গাড়িটা ভাই সাবাস এই সুপার কার তো আমার একটা রয়েছেই তোমরা জানো অ্যান্ড সেটা ব্ল্যাক কালারের এই গাড়িটা বুক করে নিই জলদি জলদি ওকে কিন্তু এটা একটা স্মার্ট সিটি সেই জন্য ভাই এখানে ভাই অত বেশি ক্যাশ ফ্যাশ নেই ক্যাশলেস সব কেনাকাটা অনলাইনে শুধু খালি বুকিং লিখে দিয়েছি আমার আইডির থেকে ওরা টাকা ফাঁকা সব কেটে নেবে আমার লোকজন এসে না হলে টাকা দিয়ে যায় ভাই এখন এই গাড়িটা পছন্দ চলো এটা নিয়ে যাই হেলমেট ফেলমেট পরি ব্যাস ভাই এই গাড়িটা নিয়ে ধামাল হবে একদিন রেসে যাবো ভাবছি এই গাড়িটা নিয়ে ঠিক আছে রেসিং ক্লাবে অনেকদিন যাওয়া হয় না ভাই আমি অনেক খারাপ হয়ে গেছি দিনে দিনে ভাই চলো একদিন রেসিং ক্লাবে ক্লাবে যাবো এই গাড়িটা নিয়ে অ্যান্ড চলো ততক্ষণ ওরে ভাই সামনে ট্যাঙ্ক না কি রে আরে ভাই ট্যাঙ্কও বিক্রি করে চলো ভাই গাড়িটা নিয়ে বাড়ি ফেরা যাক আর তারপর ওই গাড়িটাও একদিন আমাকে ডেলিভারি নিতে যেতে হবে ওটা আট দশ দিন পর দেবে আমাকে চলো গাড়িটা নিয়ে আপাতত বাড়িতে যাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আগের এপিসোডটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও আর কী কী ধরনের ওরে রে একটু জন্য গাড়িটা ভেজে গেল ওই দিকে আমার গ্রামটা ভাই এখন আমি তো থাকি এখানে এই শহরে তোমরা সবাই জানো পুলিশের ঝামেলাটা অনেকটা কমেছে আজকে আবার হাজিরে দিতে যাওয়ার ব্যাপারও রয়েছে একটা বাড়ি খুঁজে পাচ্ছি না কি ভাই শহরে অনেকদিন পর আসার কি অবস্থা ভাই এই ভাই আমার বাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি ভাই বাড়ির পিছনের দিকে দিয়ে আমি এসছি আমার সমস্যা হয়েছে অ্যান্ড বাড়ির সামনের দিকে যাওয়া যাক আর গিয়ে ওইখানে গ্যারেজে গাড়িটা তুলতে হবে আমাকে দেখো বন্ধুরা বাইক হলে এইটাই সুবিধা ভাই আমি এখানে অন্তত বাইকটা রাখতে পারবো কিন্তু ফোর হুইলার স্পোর্টস কারগুলো এখানে উঠবেই না জাস্ট তাই এখানে গাড়িটা রাখি আর ঘরে চাই গিয়ে দেখবো একবার শোরুমে ফোন করে গাড়িটা দেয় কি না ওরা কবে দেবে ফেট ঠিক করুক তারপরে ভাই দেখা যাবে দেখো গাই রাত হয়ে গিয়েছে এখন ঘুমাবো আর প্রায় সাত আট দিনও হয়ে গিয়েছে গাড়িটা আনতে যাওয়ার ব্যাপারও হয়তো আসতে পারে দু এক দিনের মধ্যে সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে হঠাৎ মোবাইলটা চেক করলাম দেখলাম যে একটা নোটিফিকেশান এসেছে যেখানে মেল করে দিয়েছে ওরা যে গাড়িটা ডেলিভারি দেবে আমাকে চলো ভাই সকাল সকাল গাড়িটা নিয়ে বেরিয়ে যাওয়া যায় গাড়িটা ডেলিভারি নিতে কিন্তু একটা প্রবলেম আছে যদি আমি বাইকটা নিয়ে যাই তাহলে আমার গাড়িটা কে নিয়ে আসবে তার থেকে বরং আমি ওলাতে করেই চলে যাই আর তারপর ওই গাড়িটা আনতে সুবিধা হবে আমার চলো সেটাই বরং ঠিক হবে ঝটফট ওলাটা বুক করে নিয়েছি আর ওরা বলছে ওই মোড়ের কাছেই চলে আসবে বাড়ির সামনে আসবে না বলছে আসলে আমার বাড়ির সামনে কেউ আসতে চায় না ডেভিল বলে কথা কোন কাকে কেলিয়ে দেবো কেউ জানে না ঠিক আছে লাসপাস খুঁজে পাবে না ও একটা গাড়ি আসছে মনে হয় ওই গাড়িটা হতে পারে চলো ভাই ব্রাদার বন্ধু দেখো আমার গাড়ি চলে এসেছে আর এখন এই গাড়িটাতে করে আমরা যাব গ্যারেজ আর গ্যারেজ থেকে আমার গাড়িটা ডেলিভারি নিতে হবে ঝটপট গাড়িটা পেন্ট করালে ভালো হতো ব্ল্যাক কালারের ওই গাড়িটা আমার ভালো লাগছে না ভাবছি গাড়িটার পেনটা একটুখানি চেঞ্জ করব আরে ভাই চলে এসেছি আমি শোরুমে এই জায়গাটাতে ও গাড়িটা আবার নতুন হয়ে গিয়েছি আর এই গাড়িটা নিয়ে ভাই এখন রাখবো কোথায় এটা বড় সমস্যা কারণ আমার ওই গাড়িটা ওখানে গাড়িটা এই গাড়িটা রাখার মতন জায়গা নেই তাই ভাবছি একটা নতুন বাড়ি কিনলে হয় মানে গাড়ি কিনলাম বাড়ি কিনতে হয় ভাই সব টাকা এই করে করে শেষ হয়ে যাচ্ছে ভাই দেখছি আর কিছু কাজ করতে হবে আমাকে তাহলে টাকা পয়সাগুলো ইনকাম করা যাবে আর সেখান থেকেই যা কিছু হবে তবেই ব্যাপারটা ক্লিয়ার হবে আমার কাছে চলো চলো ভাই নতুন গাড়ি নিয়ে বাড়িতে যাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরে ভাই গাড়িটা আলাদাই একটা পাইপ পাচ্ছি চলো ঝটপট গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই এই একদম এখান থেকে সোজা গেলেই

আর কোনো ডিলারের সাথে কথা বলবো যে কিনা আমাকে বাড়িটা কিনতে সাহায্য করবে আর ওই বাড়িটা কেনার পর তারপরে ভাই আর কিছু ভাববো এখন চলো ভাই ভিডিওটা এখানে শেষ করি আর যখন আমরা নতুন বাড়ি কিনবো তখন এই গাড়িটা নিয়ে ওই বাড়িতে যাবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরাম ভাই